সারা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান পর্ব অব্যাহত রয়েছে। এরই অঙ্গ হিসেবে বক্সনগর মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার দুটি বুথে যোগদান সভা অনুষ্ঠিত হয়। প্রথমটি হয় ধনিরামপুর এডিসি ভিলেজের কমিউনিটি হলে বক্সনগর বিধানসভা কেন্দ্রের 35 নং বুথের উদ্যোগে। যোগদান অনুষ্ঠানে ত্রিপুরা মথা সিপিএম কংগ্রেস দল ছেড়ে 31 পরিবারের 97 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। অপরদিকে বক্সনগর মণ্ডল অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার কমলনগর কমিউনিটি হলের মাঠে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় সিপিএম কংগ্রেস দল ছেড়ে 164 পরিবারের 493 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। পৃথক দুটি যোগদান সভায় উপস্থিত ছিলেন বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা, সিপাহীজলার জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ আরো অনেক। আপনারা বলে দিয়েছেন কেন আসবে না, সেটা আমি আপনাদেরকে বলবো। বলবো কি, আপনারা হয়তো এখানে বিজেপির মিছিলে আসছেন, বিজেপির সভায় আসছেন, করে করে বলে দিলেন নেতাদের সামনে আর আসবো না, কিন্তু আসলে কেন আসবে না, তিনটা কারণ একটু মিলিয়ে নেবে। আমাদের বিজেপির কার্যকর্তারা নেতৃত্বরা কোনো দিন ভারতীয় রাজনীতি করে না, মিলতে